বাবার কারণে আমাদের জীবনটা এলোমেলো হয়ে গেছে। ফোনে এলোমেলো জীবনটা যদি কোনো পুরুষ আমাকে বুঝতে পারতো এবং সারাটা জীবন সে যদি মনে করেন বিবাহিত বা একটু বয়স বেশি হয় কোনো সমস্যা। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? এইতো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? এইতো বর্ষা। বর্ষা, মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। তো বর্ষা ভাই, এই ইয়াং বয়সে আমাদের ইউটিউবে কেন আসলেন? অনেক কষ্ট দুঃখ নিয়ে এসেছি ভাই জীবন, অনেক কষ্ট দুঃখ তাই প্রতিদিনের সামনে এসেছে। আচ্ছা, তো এই অল্প বয়সে আবার কিসের দুঃখ কষ্ট? বিয়ে শাদি তো করেন না যে দুঃখ কষ্ট আসবে। বাবা ফেলা দিয়ে ভারতে চলে গেছে, মাটা তার মধ্যে অসুস্থ, লোকের বাড়ি কাজ করে খাইতে হয়, জীবনে অনেক কষ্ট হয়, তার জন্য প্রতিদিনের সামনে। আচ্ছা আচ্ছা, তো বিয়ে শাদি হয় নাই তো? না। আচ্ছা আচ্ছা, পড়াশোনা কত দূর করছেন? পড়াশোনা করছি এই ফোর পর্যন্ত করছি। কোনো বিষয় ফোর ফাইভ পর্যন্ত করছেন, তার পড়লেন না কেন? মানে পড়াশোনার ইচ্ছা ছিল? ছোটবেলা তো অনেক ছেলে মেয়েদের স্বপ্ন থাকে যে ভবিষ্যতে একটা কিছু হবে পড়াশোনা করে, কতজনের কথা স্বপ্ন থাকে না? অনেক স্বপ্নই ছিল ভাই, বাবা বিয়া কইরা চলে যাওয়ার পর থেকে লেখাপড়া করতে পারিনি, মাটাও অসুস্থ হয়ে গেছে, বাসাবাড়ি কাজ করি এখন খাইতে। মানে বাবার কারণে জীবন ঢেলুমেলো হয়ে গেছে না? আচ্ছা, তো এলোমেলো জীবনে যদি মনে করেন কোনো পুরুষ এসে আপনার জীবনটা গুছিয়ে দিতে চায়, আপনি কি যাবেন? অবশ্যই যাইব, আমি এখন একটা ভালো মনের মতো মানুষ পাইলে অবশ্যই বিয়ে শাদি করবো। আচ্ছা, তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবেন? ফোন নাম্বার। তো আপনার নাম কি বললেন? বর্ষা। তো দর্শক, আপনারা বর্ষা আবার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা হচ্ছে 01327831016। আমি নাম্বারটা আবারও বলছি, 01327831016। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আপনার কিছু বলবেন? না, কেউ দোয়া করে ভাইরা কেউ খারাপ কথা বলেন না।